আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি ফুড বাই রাফা। আজ আমি আপনাদের সাথে গরুর কালাভুনা মাংসের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এক কাপ, রাঁধুনি কালাভুনা মশলা পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ, সয়া সস তিন টেবিল চামচ, টমেটো সস, আদা রসুন বাটা আর গরম মশলা বাটা, সরিষার তেল পরিমাণ মতো আর এক কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়। আর অল্প অল্প করে পানি দিয়েছি আর মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। রাঁধুনি কালাভুনা মশলার যে ছোটো প্যাকেটটা সেটা দিয়ে আবারও কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করেছি যতক্ষণ পর্যন্ত না ঝোলটা গাঢ় হয়ে আসে আর কালো হয়ে আসে। বাগার দেওয়ার জন্য সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে যখন বাদামি কালার হয়ে আসবে মাংসগুলো এখানে অল্প করে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে চুলার জাল বন্ধ করে দিয়েছি। আর শেষের দিকে এক চা চামচ টমেটো সস, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাগারটা এখানে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি।